فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন ইসলাম নিয়ে আজে বাজে প্রশ্ন মনে আসে এখন আমার করণীয় কি এবারে উত্তর আমরা দিয়েছি ইতিপূর্বে যে যখনই অন্তরের মধ্যে এই জাতীয় কোনো প্রশ্ন আসবে আজে বাজে চিন্তা আসবে তখন প্রথম কাজ হবে ওয়ালিয়ান তাহে হাদিসে আসছে সেটা থেকে বাদ দিয়ে অন্যদিকে চিন্তা নিয়ে যাবে কারণ মানুষ দশ সেকেন্ডের বেশি একটা চিন্তা একসাথে করতে পারে না আপনি জানেন ধীরে ধীরে অন্যদিকে চলে যায় তার চিন্তাটা দশ সেকেন্ড শুধু দশ সেকেন্ড আসে দশ সেকেন্ড থেকে ফিরে ফেলুন আট সেকেন্ডের আগেই ঘুরে ফেলুন অথবা দশ সেকেন্ডের পরে অন্যদিকে নিয়ে যান এখানে আর এটার মধ্যে লেগে থাকেন না অন্য চিন্তায় চলে যান আপনি আখরাতের চিন্তায় চলে যান কোরআন আর কোনো একটা শব্দের অর্থ বোঝার চিন্তায় চলে যান কাউকে পড়ানোর চিন্তায় চলে যান কাউকে নিয়ে গবেষণার চিন্তায় চলে যান কোনো কিছু নিয়ে তাহলে আপনি কিন্তু সেই চিন্তায় থাকবেন না রাসূলুল্লাহ সেটা শিক্ষা দিয়েছেন ওয়ালিয়ান তাহি সেজন্য এটা যেন পরিত্যাগ করে এটা থেকে যেন মুক্ত হয়ে যায় তাহলে আপনার উচিত হবে এটা ছেড়ে দেয়া প্রথম কাজ সাথে সাথে কি বলবেন আমন্তু বিল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহর উপর ঈমান আনলাম তার রাসূলের উপর ঈমান আনলাম আরও কি বলবেন বলবেন কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা বলবেন এবং বাম দিকে তিনবার থুতু ফেলবেন বড় বড় থুতু না মানে সামান্য থুতু ফেলবেন হ্যাঁ বাম দিকে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং ভালো কাজে সবচেয়ে বড় ভালো কাজে লিপ্ত হবেন দুই রাকাত সালাত আদায় করুন ভালো কিছু করুন কোরআন তেলাওয়াত করুন বোঝার চেষ্টা করুন ভালো মানুষের দার্স শুনুন কোনো আলেমদের দার্স শুনুন যেখানে আপনার রাকায়াতুল কলব হবে অন্তর নরম হবে এরকম দার্সগুলো শুনতে থাকুন হ্যাঁ সেখানে ভালো মন্দ মিলিয়ে আসে আপনি ভালো অন্তত ভালোটা নিন খারাপটা ছেড়ে দিন বুঝতে পারেন আপনি কিন্তু এই কখনো এস্তেরসাল করা যাবে না যেটাকে বলা হয় লেগে থাকা যে একটা আজেবাজে চিন্তা আসছে আজেবাজে চিন্তা জায়গা দেবে আরেকজনের কাছে পাসার করে দেবে এটা করবেন না আপনার চিন্তা তাড়িয়ে দিবেন আরেকজনের কাছে পাসার করবেন না অনেকে আছে নিজের চিন্তা আরেকজনকে পাসার করে দিতে পারলে সে খুশি এটা করবেন না কারণ সে আপনি এর মাধ্যমে আরেকজনকে বিভ্রান্ত করছেন এই জন্য সেটা না করে যা চিন্তা আসছে সেটা তখনই কবর দিয়ে দিন সাথে সাথে আপনি ভালো কিছু চিন্তা করুন বদলে ফেলুন সেটাকে এবং চিন্তা করুন আল্লাহর যে মহান নেয়ামতের কথা যাদেরকে তিনি নেয়ামত দিয়েছেন সিদ্দিকিন সুহাদ নবীন সিদ্দিকিন সুহাদা সালেহীন এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারেন কি না চিন্তা করুন তাদের কথা যারা মাকদুব আলাইহিম এবং যারা দোয়াল্লিন যারা পদভ্রষ্ট এবং যারা দুপ আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন এরা দুনিয়া এবং আখরাতে লাঞ্ছিত হবে তারা সবচেয়ে অপমানিত হবে তাদের কথা চিন্তা করুন এবং চিন্তা করুন যে আমি এইভাবে যদি চলতে থাকি শয়তান ওয়াসওয়াসায় কুমন্ত্রণা তাহলে আমি তো সবচেয়ে বেশি বিভ্রান্ত হব আমি এর থেকে ফিরে আসা উচিত এবং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন দিনের উপর রাখে সবসময় এই দোয়ার মধ্যে থাকতে হবে ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা হে অন্তরসমূহ পরিবর্তনকারী আমাকে আপনার দিনের উপরে দৃঢ়পদ রাখুন অন্তরসমূহ পরিবর্তনকারী আল্লাহর কাছে সবসময় এটা চাইবেন এই দোয়া করবেন আরও দোয়া করবেন ইয়া মুসারিফ আল কুলুব সারিফ কালবি ইলা আলা তাআতিকা হে আল্লাহ আমাকে হে যিনি আপনি তো অন্তরসমূহ উলট পালট করেন মন উলট পালন করেন আপনি আমার মনকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন এই দোয়া করবেন বারবার ইয়া মুসারিফ আল কুলুব সারিফ কালবি আলা তাআতিকা ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা এই দোয়াগুলো বেশি বেশি করবেন অর্থ অর্থ না বুঝলে অর্থ বুঝে করবেন আমাদের হেসরুল মুসলিম গ্রন্থের মধ্যে দোয়াটা আছে দুটোই আপনি সেটা দেখে সেখান থেকে মুখস্থ করতে পারেন অর্থ বুঝে সবসময় মাথায় রাখবেন আলোচনা করবেন আর সবসময় বলেন ইয়া হাইয়া কাইয়ুম برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين يا حي يا قيوم هي حي هي চিরঞ্জীব ইয়া কাইয়ুম হে সর্বসত্তার ধারক সবকিছুকে তিনি ধারণ করে আছে সব পড়ে যাবে তার নির্দেশে সবকিছু রয়ে গেছে এই শত গ্রহ নক্ষত্র সব ভেসে বেড়াচ্ছে এই খালি জায়গার মধ্যে এগুলোকে কে ঠিক মতো রাখছে একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ না ইয়া হাই ইয়া কাইয়ুম برحمتك استغيث আপনার রহমতের কাছে আমি উদ্ধার কামনা করছি আপনি রহমত দিয়ে উদ্ধার না করলে আমি যে কোনো সময় পদভ্রষ্ট হয়ে যাব আসলাহিল ইশানি কুল্লা আমার সব কিছু আপনি ঠিক করে দিন আমার সব কিছু আপনি ঠিক করে দিন আসলাহিল ইশানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নফসি তারফাতাইন আমাকে আমার নিজের নফসের কাছে ক্ষণিকের জন্য চোখের পলকের সময়ের মতো একটুকু সময় আমার নিজের কাছে দিবেন না ন্যস্ত করবেন না কারণ এই সময়ের মধ্যে আপনার বিভ্রান্তি এসে দিতে পারে এই সময়ের মধ্যে আপনাকে শয়তান ক্ষতিগ্রস্ত করে আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং আপনাকে কাফের বানিয়ে দিতে পারে সেই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়াগুলি করতে হবে কেন আমরা প্রতি সালাতে ইহদিনা সিরাত আল মুস্তাকিম বলি কারণ প্রতি সালাতে আমরা এটা দরকার যে এই মুহূর্তে দরকার আমাকে হেদায়তের রাস্তা দিন আল্লাহ হেদায়তের রাস্তার উপর রাখুন আল্লাহ দুইটাই শুদ্ধ হেদায়তের রাস্তা আমাকে দিয়ে দিন এবং রাখুন শুধু সেটা না ইহদিনা সিরাত আল মুস্তাকিম সরাসরি বলে ইহদিনা ইলা নেই এর অর্থ হচ্ছে আমাকে হেদায়তের রাস্তা দিয়ে দিন
হেদায়তের রাস্তার মধ্যে রাখুন, আমি যেন কখনো হেদায়তের রাস্তা দিয়ে সরে না যাই। এই জন্য এই দোয়াটি বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ আপনার মন থেকে আল্লাহ তাআলা এই বাজে প্রশ্নগুলো দূর করে দিবে এবং আপনি সবসময় ভালো কাজে নিজেকে লিপ্ত রাখবেন, পড়ার দিকে, গবেষণার দিকে, কোরআন হাদিসের আয়াতের দিকে, শোনার দিকে, নিজেকে ভালো মানুষের সাথে থাকার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তা থেকে আপনাকে মুক্তি দিবেন।